আইনশৃঙ্খলা পরিস্থিতি জনজীবনে অস্বস্তি এটা দূর না তো আমরা পারব না সেই জায়গায় আমরা দেখছি এখনও সংকট রয়ে গেছে পাহাড়ের যে সংকট এই জায়গাগুলোতে আমরা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং ওই অঞ্চলগুলোতে সব দলকে আস্থায় একটা সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে প্রথমত এটা তো অনেক দিনের একটা কথা ছিল কারণ উনি দায়িত্ব নেওয়ার পরে বারোই অগাস্ট আমাদের সাথে কথা হয়েছিল এবং তখন কথা ওনারাই বলেছিলেন যে সেপ্টেম্বর মাস থেকে আলোচনা শুরু হবে তো সেটা হয়নি তারপরে এই যে সময়টা হল এটা আমার বিবেচনায় প্রথমে অগ্রগতি দ্বিতীয়ত এটা আমি আপনার মাধ্যমে সবাইকেও জানাতে চাই প্রথমে আমরা দেখলাম যে একই দিনে অনেকগুলো দল এবং একেবারে অল্প অল্প সময় করে এবং প্রথমে এজেন্ডাগুলো ছিল খুব মাত্র দুই তিনটা কথা হবে এর বেশি না এরকম একটা টাইট পজিশন ছিল কিন্তু যাই হোক শেষ মেশ কতটুকু সময় পাওয়া গেছিল এইটাকে বাদ দিয়ে আমাদের সাথে প্রায় ঘন্টাখানি যেটা আধা ঘন্টা ছিল অন্যদের সাথেও এরকমের এই কিছু হয়েছে বলে আমরা জানি মানে পরেও আবার একটু জানানো হলো যে না একটু টাইমটা পিসিআই মানে সবারই হচ্ছে তাতে আর একটু আলোচনা তা প্রথমে আমি এটা বলতে চাই যে এইবারে অন্ততপক্ষে খোলা মনে আমাদের পার্টি বা গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সহ কমিউনিস্ট পার্টি সহ যেটা গেলাম তাতে অনেক বিষয় আলোচনা হয়েছে তা আমরা প্রথমত যেটা যেই দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা তো গণব্যর্থনের মধ্য দিয়ে গঠিত সরকার তো জনগণের তো প্রত্যাশা অনেক ইতিমধ্যে দুই মাস হলো কিন্তু প্রথমে একটা গ্রামের কথা আছে প্রথমে পেটে না শইলে তো পিঠে শইবে না পেটের অবস্থা তো ভালো না জিনিসপত্রের দাম এটা একটা ভয়াবহ পর্যায় যে ধারাবাহিকতা ছিল সেইখানে মানুষের জীবনে না বিশ্বাস সুতরাং এইখানে একটা ভূমিকা নেন এবং উনি আমি এটা বলতে চাই উনি হ্যাঁ উনিও স্বীকার করলেন এবং বললেন যে এটা ঠিক যে হয়তো আমাদের মুদ্রাস্ফীতি এক পার্সেন্ট কমেছে তো মুদ্রাস্ফীতি তো আর মানুষ খাবে না তো এইটাই তো ঐক্যমত্য হলাম তখন আমরা আমাদের যে বিকল্প প্রস্তাবনা লেপদের দিক থেকে অনেক দিন ধরে বলে আসছি যে যে কাজ করতে হবে আমি আর সময় নাই বা বলে পরে হয়তো বলবো যে আমাদের গ্রামের যাতে উৎপাদন খরচ কমে গ্রামের কৃষকরা যাতে ঠিকমতো দাম পায় সিন্ডিকেট যাতে ভাঙতে হয় এই কাজগুলো বললাম উনি বললেন যে হ্যাঁ অনেকগুলো পারছি না তখন আমরা যেহেতু আলোচনার সময় কাম চলে গেলাম এটা বলে যে এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদেরকে আরও দায়িত্ব দেন যাতে করে এটা করা যায় আমি আজকে দেখলাম যে ওনারা টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন যদি এটা করে থাকে আমাদের পজিটিভ দিক বলবে এই একটা দ্বিতীয়ত আমরা বললাম যে অন্য যত আলোচনাই যাই আইন শৃঙ্খলা পরিস্থিতি জনজীবনে অস্বস্তি এটা দূর না করে তো আমরা পারব না সেই জায়গায় আমরা দেখছি এখনও সংকট রয়ে গেছে সেক্ষেত্রে ওনারা ওনাদের কথা শুনলাম কিন্তু কতকগুলো পরামর্শমূলক কথা হলো এবং সবাইকে আস্থায় নিয়ে বিশেষ করে এই সময় গার্মেন্টস অঞ্চল আমরা এটা বললাম যে অবশ্যই কারণ মনে রাখতে হবে যে অনেকদিন ধরে তারা নিষ্পেষিত ছিল এবং তারা যখন আমরা এইভাবে বললাম যে যখন দেখে ছাত্ররা আঠারো তলায় উঠে যে দাবি আদায় করে নিয়ে আসে যে বিনা পরীক্ষায় পাশ হয়ে যাবে তা শ্রমিকরা তো তাদের দাবি করতে পারে তার আর যাই দেখেন না কেন এখানে জুট ব্যবসায়ী নানা ধরনের ঘটনা আছে সেটাকে চিহ্নিত করে করেন কিন্তু একটা জাতীয় ন্যূনতম মজুরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার এটা নিশ্চিত করে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এটা করতে হবে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার থেকে বাস্তবে এটা করে সমাধান করেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামনে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের যে পূজা আছে পাহাড়ের যে সংকট এই জায়গাগুলোতে আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং ওই অঞ্চলগুলোতে সব দলকে আস্থায়নি একটা সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে এটা ছাড়া পথ নেই তো ওনারা আমাদেরকে একেবারেই খোলা মনে বললেন যে আপনাদের তো বিশেষ করে গ্রামাঞ্চলে কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন শ্রমিক অঞ্চলে এগুলো আছে তাদেরকে আমি যে আমরা তো রেডি কিন্তু আমরা তো চাই যে উদ্যোগ তো আপনাদেরকে নিতে হবে তা আমি বললাম যে এই পজিটিভ আলোচনার পরে আসলে চলে যাওয়া হলো সংস্কারের আলোচনায় যেটা একটা অন্যতম তো এইটা আমি একটু পজিটিভই বলতে চাই কারণ আপনি খেয়াল করবেন যে এর আগে কথা ছিল যে সংস্কার ওনারা বলেছিলেন যে তিন মাস সংস্কার তারা করবে করে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলবে এবং কর্মশালা আমি আপনাদের এখানেও বলে গেছি তা আমাদের তো ডিমান্ড ছিল যে বিশেষ করে মনে রাখতে হবে বলেছি ওনাকে এবারও বলেছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আপনার করার দায়িত্ব না সংস্কারের কাজ অন্যান্য বিষয়ে কতকগুলো কী কী করা যায় এটা রেডি করবেন পারলে শুরু করবেন তো মূল কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কিন্তু কবে না কাজ শুরু করবে আমি আসছি কথাটা যে ওইটাকে আলোচনা শুরু করার কাজটা করেন আমরা বলছি আজকে থেকেই আমরা স্পিড হিসাবে বলেছি উনিও আর বললাম যে তিন মাস পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দিত ঠিক না উনি অবশ্যই একটা কুইক কমেন্ট বললেন যে না না আমরা তিন মাস কেন যে টিমকে দায়িত্ব দিয়েছি তারা কথা বলবে সুনির্দিষ্ট করেন নাই কিন্তু আমি ওইটুকু অগ্রগতি দেখছি এবং আমি দেখলাম আপনি এখানে বললেন যে পরে ওনারা যে ওনাদের প্রেস সচিব সম্ভবত তার মাধ্যমে যেটা বলেছেন দেখবেন আগের থেকে একটা অগ্রগতি আছে যদি এটা কার্যকরী করে বলছেন সংস্কার এবং নির্বাচন একই সাথে চলবে আমরা বলেছি যে এটা এক দেরি করেন না কারণ একটা মানুষের সামনে তো রোডম্যাপ থাকতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু আলোচনা হলো বিস্তারিত এটা হলো যে যখন ওই টিম কথা বলবে আমরা বিস্তারিত বলবো আরেকটা জায়গায় হলো এটুক বলে এই পার্টে শেষ করি তখন ওটা বলবো আরেকটা হলো আমরা বললাম সংবিধান এটা নানা বিতর্ক কেন এটার মধ্যে আপনি ঢুকছেন তখন অবশ্য উনি যেটা অফিসে যেটা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলতে পারি বলে যে দেখেন আমরা তো মত শুনতে চেয়েছি যার যার মত দিক আমরা ঐক্যমতের ভিত্তিতে করবো যতটুকু ঐক্যমত হয় আমি বিবেচনা করি যদি উনি যেটা কালকে আমাদের সামনে বলেছেন সেটা যদি রক্ষা করেন এটা পজিটিভ সেই ধারায় আমরা আমাদের কার্যক্রম আগে বা আরও অন্যান্য কথা বলেছি